হলদিয়া মেছেদা 41 নম্বর জাতীয় সড়কে তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন। হলদিয়া মেছেদা 41 নম্বর জাতীয় সড়কের মেছেদা থেকে হলদিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় সোনাপাতা টোল প্লাজার সামনে একই তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কি কারণে আগুন এখনো জানা যায়নি। তবে টোল প্লাজার সামনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। গেল যে টোল প্লাজার কাছে একটা অগ্নিদগ্ধ গাড়ি দাঁড়িয়ে আছে, কি হয়েছিল? গাড়িটা এসেছিল কোলাঘাট থেকে হলদাগামী, ওদের তারের কোনো ডিস্টার্ব হয়তো ছিল, একটা ছোট করে আগুন ধরেছে। ধরার পরে আমাদের ও ড্রাইভার লেবে আমাদের টোল প্লাজারে যায় বা ওনার হেল্পার চেষ্টা করেছিল জল দিয়ে নিধানোর জন্য, কিন্তু নিধে না। তারপরে আমাদের টোল প্লাজারে যত শ্রমিক বা কর্মীরা রয়েছে, সিকিউরিটি রয়েছে, ওনারা সবাই আসে। আসার পরে জল দিয়ে নিধানোর চেষ্টা করে এবং ফায়ার ব্রিগেডের ছোটো যে গ্যাস থাকে সেটা নিধানোর চেষ্টা করেছিল, কিন্তু দাউ দাউ করে আরও আগুন জ্বলতে সাহায্য করে জোর কদমে জ্বলে, ঠিক আছে। তারপরে আমাদের এলাকাবাসী বা এবং সিকিউরিটিগুলি যারা ছিল আমরা ভয়ে একটা টায়ার ফেটে যায়, ঠিক আছে, আগলি টায়ার ফেটে যায়। ফেটে যাওয়ার ফলে আমরা সবাই ভয়ে আমরা সরে যাই এবং এলাকাবাসীদেরকে টোটাল সরিয়ে দিই। গাড়িটা অনেক আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এবং থানাকে ফোন করেছি, ওনারা যথারীতি এসেছেন, কিন্তু আগুন তখন বিধর আগুন লেগে গেছে, চারখানা টায়ার ফেটেছে, ঠিক আছে। বড় কিছু দুর্ঘটনা ঘটতো যদি ট্যাঙ্কিটা ফাটতো, এলাকাবাসীকেও আমরা সরিয়ে দিয়েছি। এবং আমাদের কতক্ষণ জ্বলছিল আগুন? এটা আগুনটা জ্বলেছিল মিনিমাম 15-20 মিনিট আগুনটা জ্বলতেছে। গাড়িটা বজবজ থেকে এলডি অয়েল লোড করে হলদিয়া যাচ্ছিল, এমত অবস্থায় যে কোনো কারণে আগুনটা লেগে গেছে। আগুন লাগার পরে থানা মারফত আমরা খবর পাই, তমলুক ফায়ার ব্রিগেড থেকে দুটো ইঞ্জিন এসে তাড়াতাড়ি আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আর ভয়ের কোনো কারণ নেই, গাড়ি কারুর কোনো ইঞ্জিওর নেই, কোনো ইঞ্জিওর নেই, শুধু গাড়িটার কেবিন পজিশন আর গাড়িটারই ক্ষতি হয়েছে। এমনি কোনো রকম কোনো ইঞ্জিওর নেই, কোনো কিছু নেই। পরিস্থিতি কী? পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, ফায়ার অলরেডি স্টপ হয়ে গেছে, এখন ড্যাম্পিং রাউন্ড চলছে। আমার নাম অসীম কুমার ঘোষ, ওসি তমলুক ফায়ার স্টেশন। মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।